সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গাইস, তোমরা কীভাবে আমাদের পুশ আপ ইমোটের ইভেন্টটা একদিনে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস, তোমরা যদি চাও একদিনের ভিতরে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস, তোমরা কীভাবে কমপ্লিট করবে একদিনের মাধ্যমে তৈয়ার তোমাদেরকে দেখিয়ে দেবো। তার সাথে তোমরা কীভাবে এই যে পারাঙের স্কিনটা তৈয়ার, তোমরা পারাঙের স্কিনটা কবে নিতে পারবে, কীভাবে ক্লেম করতে পারবে তৈয়ার তোমাদের, সম্পূর্ণভাবে আমি এই ভিডিওতে কমপ্লিট করে দেখিয়ে দেবো। তো গাইস, তোমাদের সর্বপ্রথমে আমি বলে দিই সেটা হচ্ছে গাইস, দেখো আমাদের এই যে প্রাঙের স্কিনটা, তো এই প্রাঙের স্কিনটা কিন্তু একটা লেজেন্ডারি প্রাঙ স্কিন, তো তোমরা সকলে একদম ফ্রিতে নিতে পারবে। তো এটা লগিংয়ের মাধ্যমে তোমরা নিতে হবে। তো গাইস দেখো, আমাদের 29 মার্চ তোমরা লগিং করলে এই যে প্রাঙের স্কিনটা একদিনে ক্লেম করে নিতে পারবে। তো একদম ক্লিয়ার। তো গাইস, তোমাদেরকে আমি বলে দিই এই যে ইমোটের ইভেন্টটা তৈরি, তোমরা এটা কীভাবে একদিনের ভিতরে কমপ্লিট করতে পারবে। তো গাইস দেখো, ফাইনালি দেখো আমি কিন্তু ওয়েপেন রয়্যাল বসার ক্লেম করে নিয়েছি, তার সাথে কিন্তু গাইস দেখো আমি সাপোর্টটা ক্লেম করে নিয়েছি, তার সাথে গাইস দেখো আমাদের এই যে ইমোটটা, তো এই ইমোটটা তোমরা কীভাবে ক্লেম করতে পারবে। তো গাইস, তোমাদের অনেকেরই কিন্তু অনেক টোকেন হয়ে গেছে, আমাদের এই যে কালার টোকেন অনেকগুলো হয়ে গেছে, কিন্তু গাইস তোমরা এখান থেকে ক্লেম করতে পারতেছো না। তো গাইস, কী কারণে ক্লেম করতে পারতেছো না তাই তোমাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে গাইস দেখো আমাদের এই যে ইমোটটা, তো এই ইমোটটা নেওয়ার জন্য কিন্তু তোমাকে 10টা কালার কালেক্ট করতে হবে। তো তোমাদের যদি 10টা কালার কালেক্ট না হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে দেখাছো আমাদের এই যে টোকেনটা, তো এই টোকেনটার মাধ্যমে তোমরা উপরে দেখতেছো রিসিভ কালার, তো রিসিভ কালারের মধ্যে ক্লিক করার পর তোমার কিছু কালার কালেক্ট করতে হবে। তো কালার কালেক্ট করার পর যদি তোমরা এখানে দেখাছো আমাদের এই যে ইমোটটা, তো এই ইমোটটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। তো গাইস, তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারতেছো না, আবার অনেকের কিন্তু কালার কালেক্ট হয়ে গেছে কিন্তু তোমরা এখানে ক্লেম করার অপশন পাচ্ছ না। তো গাইস, আমি তোমাদেরকে বলে দিই এই যে ইমোটটা, তো এই ইমোটটা তোমরা কবে ক্লেম করতে পারবে। তো গাইস দেখো, আমাদের 28 তারিখে কিন্তু তোমরা এই ইমোটটা ক্লেম করতে পারবে। তো তোমার যদি মিশন কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা ক্লেম করার অপশন পাবে না, কারণ গাইস দেখো এটা শুধুমাত্র গ্র্যান্ড প্রাইজ। তো গ্র্যান্ড প্রাইজ কিন্তু তোমরা 28 তারিখে ক্লেম করতে পারবে, যেমন আমাদের বান্ডেলটা এবং কি আমাদের লেভেলেটের কার্ডটা, তো এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু 28 তারিখে ক্লেম করতে হবে। তো একদম ক্লিয়ার হয়ে গেছো। আর গাইস দেখো, তোমাদেরকে বলে দিই এই যে ফ্যাগমেন্ট ম্যাজিক কিউবের ফ্যাগমেন্টগুলো, তো তোমরা অনেকে বুঝতে পারতেছো না, অনেকে বুঝতেছো যে আসলে 100টা ম্যাচ খেললে তোমরা এই যে ফ্যাগমেন্টগুলো পাবে, কিন্তু গাইস না, এটা তোমাকে গেম প্লে করতে হবে মিনিট, মানে হচ্ছে তোমরা এখানে দেখেছো 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করে গেম প্লে করবে, আর 100 মিনিট তোমাকে গেম প্লে করলে এই সবগুলো তোমরা পেয়ে যাবে। তো গাইস, তোমরা অনেকে বুঝতে পারতেছো যে এগুলো কিন্তু ম্যাচ, তো গাইস এটি ম্যাচ না, তো তোমরা মিনিট, তো গেম কতক্ষণ তোমরা গেমটা খেলো তাই আর এটা কিন্তু কাউন্ট করা হবে। তো অবশ্যই তোমরা এইটাকে একদম ইজিভাবে কমপ্লিট করে নিতে পারবে। তো গাইস, আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো কীভাবে তোমরা কমপ্লিট করবে এবং কীভাবে তোমরা নিবে। তো গাইস, আমি তোমাদেরকে একদম ইজিভাবে বলে দিছি, আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তো তোমাদেরকে আমি আরও একটা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তো গাইস, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।